চলতি মাসের 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনে কোমলমতি ছাত্রছাত্রীরা বাগদেবীর পুজো আরাধনায় মেতে উঠবে রাজ্য জুড়ে। এই বাগদেবীর পুজোকে সামনে রেখে মূর্তিপাড়ার মৃৎশিল্পীরা বাগদেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত। মূর্তিপাড়ায় গিয়ে মৃৎশিল্পীদের প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকার দৃশ্য প্রত্যক্ষ করা গেল। যদিও হাতে আরও বেশ কয়েকটি দিন বাকি আছে বাগদেবীর পুজোর অপেক্ষায়, কিন্তু শিল্পীরা বসে থাকতে নারাজ। কেননা প্রতিমা তৈরি করা তাদের রুটি রুচির একমাত্র পেশা। মৃৎশিল্পী নান্টু রুদ্রপাল বলেন, এখন কি মূর্তি বানাইতেছে? এখন সরস্বতী বানাইতেছে, সরস্বতী বানাইতেছে। অনেক বাজারে গেলে উদ্বোধন দিব, কম আর বেশি। কই বিক্রি করবেন? তেলিয়া মোড়া আর বাড়িতে এক দুটা বিক্রি হয়। মূর্তির দাম কি বাড়লো না? মূর্তির দাম অনেক আগের থেকে বেশি বাড়ছে, মানে 20-50 টাকা, 30-40 টাকা করে মূর্তিতে বেশি। রঙের দাম তো বেড়ে গেছে অনেক। মাটি কি ক্রয় করতে হবে? মাটি তো কিনা হবে, 2,000-3,000 টাকা করে গাড়ি, বড় গাড়ি গাড়ি। আপনার কি এইটার উপরেই সংসার? এটার উপরেই সংসার চলেনি? সংসার চলে করতে মোটামুটি গায়ে আছে আর কি, দেরা তো আর কিছু করার নেই। কত বছর ধরে এটার সাথে জড়িত? কোন বর্তমান 28 বছর ধরে এই কাজটা করতে। সরস্বতী মূর্তি কতটা মানে আপনি বানাইছেন? সরস্বতী 100 বানাইছি, 100 বানাইছি, মনে করেন 1,000-3,000-25,000 বেচলাম। কোথায় নিয়ে বিক্রি করবেন? এলিয়ামোড়া বাজারে বিক্রি করি। কি নাম আপনার? নাম তো রুদ্রপাল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হলো সাউথ পুলিনপুর। অন্য আরেক মৃৎশিল্পী সুভাষ রুদ্রপাল জানান, গত বছর আর তো না, এবার মানে গত বছর কিরকম পাইছিলেন? এবার গত বছর তুলনায় কম নাকি? এবার কয়টা মূর্তি বানাইতেছেন? ২৫টা। মূর্তির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বাড়ছে নি? মূর্তি বানানোর মাটি কি আপনারা নিজেই মাটি নিচে তুলেন নাকি ক্রয় করে আনেন, কিনা আনেন? ভালো হয়েছে। কত বছর ধরে মানে আপনার এই ইয়ার সাথে জড়িত আছেন মূর্তি বানানোর সাথে? আজকে প্রায় 40-44 বছর। এটা কোন জায়গা? আপনার নাম? আমার নাম সুভাষ। রিপোর্ট, ভয়েস 18।